আসসালাম আলিকুম ইমানদার পর মোমিন মোত্তাকি মুসলমান ভাই ও বোনদেরকে ফাতিহা ওয়াজ টিভি চ্যানেলের পক্ষ থেকে যারা শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আজকে আমরা পবিত্র কুরআনুল কারিমের সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এখনো পর্যন্ত যারা আমাদের ফাতিহা ওয়াজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই তারা আমাদের ফাতিহা ওয়াজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ভিডিও তৈরির উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন আপনাদের মন্তব্য জানানোর জন্য কমেন্ট করবেন অন্য অন্য বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করবেন এ সুরা লিখে গৃহের দরজায় ঝুলিয়ে রাখলে সে গৃহে কোনো বিপদ আসবে না অর্থাৎ সুরা ফাতিহা যদি কোনো ব্যক্তি লিখে তার ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে আল্লাহ সুবাহনুয়া তাল্লার মেহের বাণীতে তার ঘরে কোনো বিপদ আসবে না নিদ্রার পূর্বে এ সুরা পাঠ করলে মৃত্যু ব্যতীত কোনো বিপদ পতিত হবে না অর্থাৎ নিদ্রার পূর্বে এই সুরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি পাঠ করে মৃত্যু ব্যতীত কোন রকমের অসুস্থতা কোন রকমের রোগ বেধি তার উপরে পতিত হবে না এই সুরটি সাথে মিলিয়ে যদি প্লেগ বা কলেরা রোগে আক্রান্ত ব্যক্তির ব্যক্তির দিকে ফুক দিলে আশ্চর্য রূপে আল্লাহ সব তালা তাআলা তাকে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ এ সুরা হোক শেষ রাতে একান্ন বার যদি কোনো ব্যক্তি পড়ে সংসারে তার উন্নতি হবে এবং উন্নতির দিকে অগ্রসর হবে ও সকল কাজ সহজ সাধ্য হবে তার ফজরে নামাজের পর যে ব্যক্তি এসুরা একশত পঁচিশ বার পড়বে নিঃসন্দেহে তার বৈধ ইচ্ছা পূর্ণ হবে অর্থাৎ ফজরে নামাজের পর যদি কোনো ব্যক্তি সুরাতুল ফাতিহা একশত বার পাঠ করে একশত বার তেলোয়াত করে আল্লাহ সাহান তার সকল বৈধ আশাগুলো পূর্ণ করে দিবেন ফাতিহা যদি কোনো ব্যক্তি প্রবাসে যাওয়ার সময় এবং প্রবাস থেকে ফেরার সময় একচল্লিশ বার পাঠ করে তার শরীরে ফুক দেয় আল্লাহ সব তালা রহমতে আল্লাহ সবাহনুয়া তালা ওই ব্যক্তিকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন